প্লাস্টিক পণ্যের 40,000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজার চাহিদা মিটিয়ে 80,000 কোটি ডলারের রপ্তানি বাজারে একটু একটু করে প্রবেশ করছে মেড ইন বাংলাদেশ। এই বাজার সম্প্রসারণে বুধবার রাজধানীতে বসেছে এখাতের সবচেয়ে বড় মেলা, যেখানে অংশ নিয়েছে 17টি দেশের 574টি প্রতিষ্ঠান। চারদিনব্যাপী 15তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কাঁচামালের সহজ প্রাপ্যতা নিশ্চিতে দেশে পেট্রোকেমিক্যাল শিল্প স্থাপনের গুরুত্ব তুলে ধরেন ব্যবসায়ীরা। বাই 2030 আওয়ার এক্সপোর্ট উইল বি অ্যারাউন্ড 3 টাইমস দ্যান হোয়াট উই আর ডুইং নাও। পেট্রোকেমিক্যাল প্রজেক্টে আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে ইম্পোর্ট সাবস্টিটিউট মেটেরিয়াল হিসেবে এটা একটা ভূমিকা রাখবে, যে এবং যেহেতু লোকাল ইন্ডাস্ট্রি লোকাল মেটেরিয়াল হবে, আমাদের লিড টাইমটা কমে আসলে এক্সপোর্টে আমাদের আমরা আরও ভূমিকা রাখতে পারবো। বাজার ধরতে যেমন দরকার কমপ্লায়েন্স উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা, তেমনি প্লাস্টিক বর্জ্য সংগ্রহে দায়িত্বশীলদের আরও তৎপর হওয়া দরকার বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি। ফ্রি দিলেও কিন্তু বায়ার নিতে নিবে না, যদি আমার কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি থাকে। বাংলাদেশের প্রায় 35% 36% প্লাস্টিক যেটি বর্জ্য অলরেডি রিসাইক্লিং হচ্ছে, ইউনিয়ন কাউন্সিল এবং পৌরসভাগুলিকে সিরিয়াসলি কাজ করা দরকার বর্জ্য ব্যবস্থাপনাটা করার জন্য, কালেকশনটা ডেভেলপ করার জন্য। এ সময় বাণিজ্য সচিব জানান নীতি সহায়তা দেবে সরকার, তবে চ্যালেঞ্জ নিতে হবে উদ্যোক্তাদের। বেসরকারি খাতকে সঙ্গে নিয়েই আমরা কিন্তু প্রতিনিয়ত যে সংস্কারগুলো করার দরকার, যে নতুন নতুন পলিসি সাপোর্ট দেওয়ার দরকার, সেগুলো করে যাচ্ছে। নকল পণ্য যেন আমরা তৈরি না করি, অন্যের ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেখানে ভায়োলেশন না হয়, সেটা আমাদের যারা ডিজাইন করবেন আমাদের পণ্যগুলো রপ্তানি করবেন বিশেষ করে তাদের জন্য এটা খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বন্দরগুলোতে বিদ্যমান জটিলতা দূর করার প্রতিশ্রুতি দেন শিল্পমন্ত্রী। ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রিজ অলওয়েজ দেয়ার বাই ফর ইওর এনি হেল্প। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।